সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি যেটা কিনা ওজন কমাতে জলের ভূমিকাটা কী। মানুষের উল্টোপাল্টা খাবারের কারণে দেহের ওজন বাড়তে থাকে। খাবার অনেক না খেয়েও বা অসময়ে খাবার কারণেও ওজন বাড়ে। অনেক সময় ওজন কেন বাড়ে ডাক্তারবাবুরাই ধরতে অক্ষম হন। তখন চলতে থাকে নানা পরীক্ষা নিরীক্ষা, তাতেও সমাধান মিলানো কঠিন। যতই নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হোক না কেন, ক্রমান্বয়ে বেগতিকভাবে বাড়তেই থাকে বা চিকিৎসা শাস্ত্রের নাগালের বাইরে চলে যায়। রোগী এবং তার পরিবারের লোকেরা হতাশায় ভুগতে থাকে। হাঁটুর লিগামেন্ট ক্ষয় হতে থাকে দেহের অস্বাভাবিক হারে ওজন বাড়ার কারণে। প্রোটিন জাতীয় খাবার মেনু থেকে ছাঁটা হয়, ফলে লাভ তো কিছুই হয় না, রোগী দিন দিন দুর্বল হয়ে বিছানায় নেয়। কারি কারি ঔষধ কোনো লাভই হয় না, ঔষধের সাইড এফেক্টে অন্য রোগ এসে হাজির হয়। রোগীকে পাতভ্রমণ ব্যায়ামের পরামর্শ দেওয়া হয়, রোগী সেগুলি পালন করার অক্ষমতা প্রকাশ করে, রোগীর মেটাবলিজম বৃদ্ধি পায়, আরোগ্য হওয়ায় স্বাভাবিক পথ থেকে রোগী সরে যায়। এক্ষেত্রে রোগীর একটিমাত্র বাঁচার পথ দিনে 10-12 গ্লাস জল পান করা। এতে রোগীর বর্জ্য পদার্থ বের হয়ে গিয়ে মেটাবলিজম ঠিক হয়, ফলে হার্ট অতিরিক্ত চাপ থেকে রক্ষা পায়। জল শরীরকে সতেজ রাখে, অযথা ক্ষুধাভাব দূর করে। বিপরীতে রোগী অতিরিক্ত খাবার গ্রহণ থেকে রক্ষা পায়, ধীরে ধীরে রোগীর ওজন কমতে থাকে। কাজী বন্ধুরা জেনে গেলেন কীভাবে ওজন কমাবার একটি জরুরি পদক্ষেপ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আপনারা যদি এই নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।